হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কেমন করে সেট করবেন আপনার মোবাইলে সেটি আমি লাইভ দেখাবো। আমরা যখন কোনো কাজ করি বা খাবারের সময় আমাদের অন্য হাতের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। আমি আপনাদের এই ভিডিওতে এমন একটি টিপস দেব যেটি ইউজ করে আপনার 10 আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করছি। আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি আপনারাও এই টিপসটি ইউজ করতে পারবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন। আপনাদের লাইভ দেখাচ্ছি কেমন করে আপনি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন। আপনার মোবাইলে সেটিং আছে, সেই সেটিংটি প্রথমে ওপেন করবেন। তারপর দেখবেন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস পাসওয়ার্ড অপশন থাকবে। আপনার দেখবেন ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যান্ড পাসওয়ার্ড থাকবে, সেখানে আপনি একবার ফিঙ্গারপ্রিন্ট বলে অপশন থাকবে, সেই ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন। আপনি যদি পিন থাকে, স্ক্রিন লক থাকে, তাহলে আপনি সেই পিনটা পাসওয়ার্ডটা দেবেন। তারপর দেখবেন অ্যাড ফিঙ্গারপ্রিন্ট বলে অপশন থাকবে, অ্যাড ফিঙ্গারপ্রিন্ট, সেখানে আপনি ক্লিক করবেন। নিচে দিকে স্টার্ট ইনপুটিং আছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার আঙুলগুলি সেখানে প্রেস করবেন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে সেখানে। আমি যেমন করছি আপনার 10টি আঙুলেই করবেন, ঠিক আছে, যেমন করে আমি করছি দেখবেন। তাহলে আপনার 10 আঙুলে একবারে আপনার ফিঙ্গারপ্রিন্টটা সেট হয়ে যাবে। এটাই আমার ট্রিক, সবাই একটা আঙুলের জন্য একটা একবারই করে, কিন্তু আমি একবারেই আমি পুরো 10টি আঙুল আমি সেট করে নেব। তাহলে আপনার বারবার করতে হবে না, একবারেই আপনাকে পুরো 10 আঙুলই কাজ করবে আপনার, ঠিক আছে। বুঝতে পারছেন কি? আপনাকে দেখাচ্ছি কেমন করে সেটা ইউজ করবেন। আমি পুরো 10টি আঙুল আমি কিন্তু এখানে ইউজ করছি, সবে কিন্তু 1টি আঙুল ইউজ করে, ঠিক আছে। তো আপনিও যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবেন, সেট করবেন, তখন আপনি 10টি আঙুলই ইউজ করবেন। তাহলে এবার আপনাকে দেখাচ্ছি কেমন করে কাজ হচ্ছে কি হয় না। দেখেন প্রত্যেকটা আঙুল আমি চেক করে দেখাচ্ছি আপনাদের একবারে ফিঙ্গারপ্রিন্ট করেই। দেখেন দ্বিতীয় আঙুলটি আবার দেখাচ্ছি আপনাকে, তৃতীয় আঙুল আবার দেখাচ্ছি। একবার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে আমি 10টি আঙুলই আমি সেট করে দিলাম, ঠিক আছে। আপনার এটাই ট্রিক, সবাই হয়তো জানে না, যারা যারা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে তারা একবারই করে, একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবে একটা আঙুলের জন্য। কিন্তু আমি একবারে দেখালাম আপনাদের 10টি আঙুল কী করে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন, ঠিক আছে। আপনি হয়তো কখন খাচ্ছেন বা কোনো কাজ করছেন, তখন আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনি করতে পারেন না, হয়তো কোনো হাতে কিছু লেগে আছে, আপনি এক হাতে করতে পারছেন না, তাই অন্য হাতে আপনার ইউজ করতে হবে, ঠিক আছে। অন্য আঙুল ইউজ করার জন্য আমাকে আপনার কোনো প্রয়োজন নাই, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে না, এটাতেই আপনার কাজ হবে পুরো, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেমন করে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন। এবং আপনি দেখালেন আমার এক ফিঙ্গারপ্রিন্ট শুধু আমার একটি অ্যাড আছে, আপনার দেখাচ্ছি একটি অ্যাড আছে ফিঙ্গারপ্রিন্ট, আমার বেশি অ্যাড নাই। আপনি হচ্ছে 10টা আঙুল ফিঙ্গারপ্রিন্ট অ্যাড আছে না, দেখেন ফিঙ্গারপ্রিন্ট একটাই আছে আমার, ঠিক আছে। আমি যখন আপনার সামনে করলাম একটি সেটি, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনার যদি হেল্পফুল লাগে এই ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।